প্রিয় দর্শক মন্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ধামরায়ের বাড়িগা গ্রামে জিতেন্দ্রনাথ সরকারের নিজ বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে জোড়া শারদীয় দুর্গাপূজা উৎসব। অর্থাৎ একসাথে দুইটা দুর্গা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে এই 24 সালের এই গ্রামে। প্রিয় দর্শক মন্ডলী, আর এই প্রতিমা নির্মাণে রয়েছেন লিটন চন্দ্র পাল। তিনি ধামরায়েরই কৃতি সন্তান। তিনি প্রত্যেক বছরই প্রতিমা নির্মাণ করেন, তো এবার তিনি বাড়িগাতে নির্মাণ করছেন যে একসাথে দুইটা প্রতিমা। এবং বাংলাদেশের কিন্তু বিশেষ করে এরকম প্রতিমা কিন্তু খুবই কম দেখা যায় যে একসাথে দুইটা প্রতিমার আর কি আপনার পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিন্তু সচরাচর দেখি যে একটা গ্রামে কিন্তু একটা পূজাই হয়, বা দুইটা পূজা হলেও কিন্তু সেটা বেশি আর দূরে না, মানে পাশাপাশি হয়, কিন্তু একসাথে যে দুইটা শারদীয় দুর্গা দেবীর পূজা হচ্ছে, তো এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটি কিন্তু বিরল কাহিনী। প্রিয় দর্শক মন্ডলী, আমরা প্রতিমাটি দেখতে থাকি, তো দেখতেই পাচ্ছেন যে দেবী দুর্গার ডান সাইডে কিন্তু এই যে লক্ষ্মী গণেশ রয়েছে, আবার এই পাশে কিন্তু আর একটা প্রতিমা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কার্তিক এবং সরস্বতী। তো ডান সাইডে একটা কাঠাম এবং বাম সাইডে একটা কাঠাম, দুইটা কাঠাম কিন্তু আলাদা আলাদা কিন্তু একসাথে করা আছে আর কি, এবং প্রতিমা কিন্তু একই স্টাইলে নির্মাণ করা হয়েছে। যেহেতু জোড়া শারদীয় দুর্গা দেবীর পূজা অনুষ্ঠিত হবে, এই জন্য সেমই করা হয়েছে, আপনার শুধু দুইটা প্রতিমা এখানে আছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা প্রতিমা দর্শন করতে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি এই প্রতিমাটি দর্শন করতে চান, সেক্ষেত্রে আপনার ধামরায়ের বাড়িগা গ্রামে আসতে হবে এবং সেখানে জিতেন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়ে আপনি এই প্রতিমাটি দর্শন করতে পারবেন। প্রিয় দর্শক মন্ডলী, এই ছিল এই জোড়া শারদীয় দুর্গাপূজা উৎসবের প্রতিমা নির্মাণের একটি সম্পূর্ণ অংশ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে বাংলাদেশের আরেকটি অঞ্চলে শারদীয় দুর্গাপূজা সার্বিক চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজার শারদীয় শুভেচ্ছা।